তোর কি করছিস রে? তো বন্ধুরা, বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এখন রাত্রির 12টা বাজছে, বুঝলে? আর একজন এসছে তোমাদেরকে একটু। এই দেখো, দেখেছ? গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল বাটন করে রাখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো ঘুম থেকে তো উঠলাম, এবার কাজ টাজগুলো সারবো, আগে চুলটা বেঁধে নিই। আর একটা কথা, কালকে তো দেখলে ক্রিস ছিল আমাদের বাড়িতে, তো সকালবেলায় চলে গেছে। কটার দিকে জানো তো? 8টার দিকে চলে গেছে, কারণ কাজে যেতে হতো, বাড়ি যাবে, তো বাড়ি থেকে দোকানে গেছে, তার জন্য দেখতে পেচ্ছ না সকালে আর কি। গোলাপ দুটো কালকে রাত্রে জল দিয়ে রাখলে এরকম অবস্থা হতো না, গোলাপটা জল দিয়ে রাখতে হবে। দাঁড়াও, তো বন্ধুরা দেখো এর মধ্যে রাখবো, একটু কাটতে হবে, দেখি জল দিয়ে তাজা হয় নাকি। কাল এটা আমাকে ক্রিস দিয়েছিল, তোমরা দেখেছিলে সবাই। তো চলো জলের মধ্যে রাখলাম, দেখি কেমন থাকে না থাকে। রাত্রে রাখবো বলে ভুলে গেছিলাম, বুঝেছো? তাছাড়া কিছুই না, এখন আমার কোনো কাজ টাজ কিচ্ছু হয়নি, ঘরে সব কাজ পড়ে আছে। আজকে মেঘের আবহাওয়াটা দেখো, রোদ ফোদ উঠিনি, একটু কেমন মেঘ মেঘ ভাব হয়ে আছে। তো চলো আমি বাসন টাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে আসছি তোমাদের সামনে আবার। বন্ধু দাও, কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন বসেছি, এখন বাসে 1:10, আর আমি এখন সকালকার খাবার খাবো, মানে এতটা লেট হয়ে গেছে। তো আমি যেটা সকালে গরম জল খাই সেটা খেয়ে নিয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি, তো আমি এবার খাবো। আমি সকালে যেটা খাবার ডায়েটে সেটাই আমি খাবো। তো চলো, এরকম করে আমি ওয়েট কত কিলো কমিয়েছি জানো তো? 3.5 কিলো ওয়েট কমিয়েছি। আরও আমি তোমাদেরকে পুরো ওয়েটটা আমি কে 9 তারিখের চ্যালেঞ্জ নিয়েছিলাম তো ক্রিসের সাথে, তো 9 তারিখে তোমাদের পুরো বলবো যে কতটা আমি কম করতে পেরেছি, আর তোমরাও তো একটু বুঝতে পারবে, বলো তো। বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে কল এসেছিল, তো কলটা রিসিভ করলাম, আর কথা বলতে বলতে খেয়েও নিয়েছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, বসে থাকতে থাকতে রান্না বেশ অনেকক্ষণ আগে বসে দিয়েছি। তো কি রান্না করছি চলো তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে কি রান্না করছি। তো দেখলে তো আমি ওটা খেলাম, খাওয়ার পরে ওটা খেলে না অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, সারাদিন অতটা খিদে হতে দেয় না। তো চলো আমি রান্নাটা কি করছি দেখাই। দেখো নাইটিটা এরকম লুঙ্গির মতো করে ধরেছি, ধরে তোমাদের সাথে কথা বলছি, চলো আগে দেখাই, দেখে তোমাদের সাথে আবার গল্প করবো। তো দেখো নিম পাতা ভাজছি, নিম পাতা ভাজছি মানে এই তো গরমকাল পড়ে গেছে, এখন শুধু নিম বেগুন খাবো। নিম বেগুন আমাদের মিষ্টিও খেতে খুব ভালোবাসে জানো তো, অবাক করা ব্যাপার না যে মিষ্টি কিনা নিম বেগুন খেতে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। আর এখানে রান্না করেছি দেখো, ডাল দিয়ে পেঁপের ঝাল, আর নিম বেগুনে বেগুনটা কেটে রেখেছি, এটা হলো কালকেকার মাছের ঝোল, আজকের না, আর এটা কালকে একটু লোটে মাছের তরকারিটা আছে। আর এখানে মিষ্টির ভাত হচ্ছে, আমি তো ভাত খাবো না, আমার এখানে ডালিয়া হচ্ছে, হয়ে গেছে ডালিয়া কমপ্লিট। তো চলো মিষ্টি কী করছে তোমাদের দেখাই, তার কথা কথা নিম বেগুনটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে মিষ্টি কই, এই যে মিষ্টি এখন পড়াশোনা করতে বসেছে, ওই যে দিদি পড়াতে আসবে 5টা থেকে, তো দিদি এখন ওকে সিলেবাস দিয়ে গেছে বাড়িতে, সেগুলো তো কমপ্লিট করতে হবে, তার জন্য মিষ্টি টাকা
তো আমাদের মিষ্টুর ইউটিউব চ্যানেল আছে, ও ব্লগ পোস্ট করে, রিলস পোস্ট করে, সবকিছু করে। তো মিষ্টুর নামটা বল। মিষ্টু কুই, শুনতে পেয়েছে? জোরে বল। বললাম তো গলা বসে গেছে। আর একবার জোরে বল, মিষ্টু কুই। হ্যাঁ, মিষ্টু কুইন, সাজবার রেগে সার্চ করে দেখে নিও, ঠিক আছে? আর এই যে গৌরী কুইন। আমি এখন আমার এই ফোন থেকে আমি ভিডিও শ্যুট করি, আমরা এখন আইফোন থেকে এখন করি না, আইফোনটা একটু অফ রেখেছি, বুঝলে বন্ধুরা? আইফোন থেকেও করি, আমার এই ভিভো ফোন থেকেও করি, এখন ভিভো ফোন থেকে করছি, আইফোন থেকে এখন আর শ্যুট করছি না। আবার আমার ইচ্ছা আবার কবে করবো। ওই দেখো নিম বেগুনটা, মানে নিম পাতাটা ভাজা হয়ে গেছে, আমি তো নিম পাতাটা তুলে নেব, নেওয়ার পরে ইয়ে করব, বেগুনটা ভাজবো আর কি, তারপর লাস্টে নিম বেগুন, এই নিম পাতাটা দেবো। তো চলো তুলে নিই আমি। তো বন্ধুরা এখন নিম বেগুনটা এবার ভাজা ভাজা মতো হচ্ছে আর কি, তো আমি এই যে সেই নিম পাতাটাকে হাত দিয়ে একটুখানি এরকম গুঁড়ো গুঁড়ো করে নেব, তো ভাতের ফ্যানও পড়ছে, তো হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তো হাতে গুঁড়ো গুঁড়ো করে আর এই যে নিম পাতাটা বেগুনের মধ্যে দিয়ে দেবো। হাতটা হলো দেখো আমার, কোন দিকে সামলাই বলো তো, আমি এদিকে ফ্যান পড়ছে, এদিকে হাতে লাগছে, এদিকে লাগতে হবে এটা। তো গাইস দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি ডালিয়া খাবো, আর এই দেখো মিষ্টি সিদ্ধ সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি, এখানে তরকারি আছে, এই যে সব কিছু খাবার, এই যে ওকে ডাকছি তখন থেকে পড়েই যাচ্ছে, দেখো বলছে আয় এসে খেয়ে নে, পড়ায় শেষ হচ্ছে না। তো চলো খেয়ে নিয়ে আসছি, কমপ্লিট করে নিই খাওয়া টাওয়া কাজ সব। তো বন্ধুরা দেখো চান টান সব কিছু কমপ্লিট করে চলে এসেছি, এখন কটা বাজে? এখন বাজে দুপুর 3:15। তো আমি এখন একটা জিনিস দেখাবো, দাঁড়াও তার আগে ফোনটা রাখি। দেখো তোমাদের আমি সকালবেলাতে একটা জিনিস দেখেছিলাম, গোলাপ দেখেছিলাম, গোলাপটা কেমন শুকিয়ে পুরো নেতিয়ে পড়ে গেছিলো না, তো সেই গোলাপটা তো দেখলে আমি জল টল দিয়ে তাজা করার জন্য রাখলাম, সেই গোলাপটা তোমাদের দেখাই কেমন অবস্থায় আছে এখন। এই দেখো একদম তাজা তাজা হয়ে গেছে দেখো, আর সকালবেলা দেখলে কেমন একদম এরকম নেতিয়ে নেতিয়ে পড়ে যাচ্ছিলো না, এই যে তোমাদের দেখেছিলাম বলো সকালবেলাতে একদম এরকম হয়ে গেছিলো, জল দেওয়ার পরে টাটকা হয়ে গেছে আবার। তো থাক এগুলো, আমার খুব ভাল লাগে গোলাপ, জানো তো গোলাপ আমার প্রিয়, আর সেটা ক্রিস জানে যে গোলাপ আমার প্রিয়, ওর জন্য ও আমার জন্য গোলাপ নিয়ে আসে আর কি। তো আমি এখন একটু গ্রিন টি খাবো, গ্রিন টি খাওয়ার পরে একটু শুয়ে রেস্ট করব, রেস্ট করার পরে আমাদের মিষ্টুর আবার শরীরটা খারাপ করছে, একটু গাটা গরম গরম ভাব লাগছে, দেখো গরম জলে গার্গিল করে এলো, করলি না ফেলে দিয়ে এলি, কাপটা কই ধুয়ে রেখেছিস? গরম জলে গার্গিল করে এলো, তো বিকালবেলায় একটু ঘুম থেকে উঠবো, মানে বিকাল না সন্ধ্যাবেলায় ওকে পড়াতে আসবে, 5টা থেকে পড়িয়ে যাবে দিদি, তারপর বাজার যাব ডাক্তার দেখাতে, আর আমার একটু ফল শেষ হয়ে গেছে, সেগুলো একটু নিয়ে আসবো। আমি সোনারপুর যাবো না, সোনারপুর না গেলে ফলও পাবো না, বুঝলে বন্ধুরা? তা গড়িয়া যাবো। হ্যাঁ গড়িয়া যাবো, আমার ফোনটা ঠিক করে আনবো। ঠিক আছে, তো যেখানে হোক যাবো, আমার আপেল নিয়ে আসতেই হবে। তোর আপেল না দোকান? ও আমার আপেল না, দোকান থেকে আপেল কিনে নিয়ে আসবো, আমার আপেল না দোকান, বাজার থেকে আপেল কিনতে যাবো, ঠিকই বলেছে মিষ্টি। তো চলো একটু পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধু শুভ সন্ধ্যা সবাইকে, তো চলো এখন একটু সাজুগুজু করে নিয়েছি, তো যাচ্ছি আমি একটু গ্রুপ প্ল্যাক করতে, তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে কোথায় যাব না যাব সব কিছু শেয়ার করব যতটা পারবো, আর ওই পার্লারে গেলে তো অবশ্যই তোমাদের সামনে ভিডিও আমি শেয়ার করি যতবার যাই। তো চলো, আমার লুকটা কেমন লাগছে একটু কমেন্টে জানো, আর অন্য কুর্তি পরেছিলাম ওগুলো ফিটিংস হয়নি, তার জন্য আবার এটাই পরে নিলাম, ফিটিংস করতে হবে ওগুলো আবার। চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, বাইরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এখন 12:30 বাজছে বুঝলে, আর একজন এসছে, তোমাদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে? এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। দেখাই 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 কে এসছে, কে এসছে, এই দেখো, দেখেছো? এই দেখো এসছে কাজ থেকে, এখনই এলো বুঝলে তো। চলো আমি এখন রান্না করবো।
কিছু বলবে তুমি? কিছু বলবে তুমি বলো তো। তা চলো আমি কি নিয়ে এসেছি দেখাই তোমাদের, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এবার আমি ফ্রিজের মধ্যে সবকিছু রাখবো যা যা নিয়ে এসেছি, বুঝলে? ভিডিও শুট করছি মিষ্টি কিন্তু আছে, আর আপেল আছে, আর এখানে আঙুর আছে। বিছনার উপরে আর এখানে আছে মাছ আছে। তো গাইস দেখো, রান্না তো বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এখানে শোল মাছ ভাজছি। তো শোল মাছ কিনে নিয়েছিলাম, শোল মাছটা আলুতে ঝোল করবো, এই যে আলু কেটে নিয়েছি। এখন জানো মানে 12:30 বাজছে, এখন রান্না করছি আমি। তোর কি করছিস রে, কি করছিস? তোর তো পরে হচ্ছে, পরে হচ্ছে, পরে ফুল যদি আমার একটা নষ্ট হয়েছে না, কি করতে চাইছে বন্ধুরা এটা আমি বুঝে পাচ্ছি না। ওরা কি বার করবে, ওরা যা করছে করুক, চলো আমি রান্নাটা করে নিই। বন্ধুরা দেখো আলুটা ভাজা ভাজা করতে দিয়েছি, তো আলু ভাজা হোক। আর এখানে টমেটো কেটে নিচ্ছি, তো চলো আমি আদাটা ঘষে নিই। এখন আমি মিক্সি চালাতে পারছি না এটুকু আদার জন্য, তো আদাটা ঘষে নিই, তারপর রাখছি তোমাদের সামনে। তো বন্ধু চলো এবার ঝোলটা ফুটে যাক, তারপরে এটা মাছটা দেব। জলটা একটু বেশি দিয়েছি, কেন বলতো আলুটা সিদ্ধ হবে তো, তার জন্য। তো বন্ধুরা দেখো, রাত্রিবেলা দেখেছিলে রান্না বান্না করেছিলাম, তো রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে গেছিলাম, বুঝলে তো? তো ব্লগটা যে শেষ করবো সেটা হয়নি, দেখো উঠে গেছে, এরা উঠে গেছে, আমি উঠে গেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে দিও, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাইকে টাটা।